শুরু হচ্ছে পালা উপহার কাজল রেখার প্রেম কাজল রেখার প্রেম কাজল রেখার প্রেম ও জয়তন দেবী চণ্ডী জয় ভূতা মহারিণী সর্বঘট কালরাত্রি নমঃ স্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কমালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী শরৎ শরৎ নমঃ স্তুতে ও জয় ভূতা দেবী চামুণ্ডে জয় ভূত মহারিণী জয় সর্বঘট কালদাত্রী নমঃ স্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কমালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী শরৎ শরৎ নমঃ স্তুতে যা দেবী সর্বভূতেষু মুই যখন বাংলাদেশে থেকে আসিল ছিল মোর সঙ্গে মোর কাজলের মাও হানাদার বাহিনীর বোমবাস্তে মোর স্ত্রীর বিয়োগ হয়ে গেল মোর বউটা মরে গেল মা মহাকালী ওমা সেমা তোর ঘট আমি মাথায় করি বাংলাদেশ থেকে ভারতের পথে আসিল আসিয়া যখন ব্রহ্মাস্ত হয়ে গেল মা সেমা তুই তোমার কিছুই রক্ষা করবার পারিল না মা মা গো তাই আমি কি করিল এই যে মাতৃঘর মাথায় করে নিয়ে আসিল মা সেই মাতৃঘর তোর ওই বিসর্জন দিল মা মা যদি মার কোনোদিন যদি সমাজে ফুটে সয়ে সম্পত্তি ওই বহুত পাইছো মা বড় ধর আছে বড় মার আছে কিন্তু মর মরত নাই শান্তি ওর একমাত্র বেটা ওই কাজল ওই বাংলাদেশে থেকে আসিয়া এক গরিব দুঃখীরা ওর বাড়ির ভিটার দিশে এক চিন্তা জমি সেই এক চিন্তা জমির বাস করি আছে দুঃখীরা আর তার বহিন তার বহিন আর আছে রেখা মর একমাত্র বেটা কাজল ওই বেকার বাড়ির ঘুরপাক খায় আর ওই দুঃখীরা মর তার বহিন মর বেকার বটে আর বিয়াও দিবার চায় মা মা তুই তোমার কোনো রকম সাহায্য করল না মা সেমা তাই ওই ঘর তোর ওই বিসর্জন দিল মা এবার মন বুদ্ধিতে চলি তাই ওর ধন আছে ওর মন আছে কিন্তু মরত মর নাই শান্তি ওই গরিবের সন্তান রেখা মর বেটাকে পটিয়ে বিয়াও করিবার চায় সহ্য করিসে বাবন হইয়া সরকের চাপ ধরি বাজায় দুনিয়ার কোন গরিব মানুষের প্রতি প্রেমিক বর্ষণ করিয়া যাতে ভালোবাসা করিয়া বিয়াও করিবার নাম চায় রূপ ধারণ করি মা কালী যদি মর কোনোদিন শান্তি দেওয়ার পারে তাহলে আমি আবার পূজা করি তাহলে এই মাতৃপদে বিসর্জন দিয়া এবার নিজের মূর্তিতে চলি না 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 মর মনত শান্তি নাই এই শান্তি মর বুদ্ধিতেই আসবে কোনো সেবা মায়ের বুদ্ধিতে আসবে না কোনো ভগবানের বুদ্ধিতে আসবে না তাই আজ থেকে মই হল নিজে সর্বশ্রেষ্ঠ Thank you.
চুপ কাজ করিবার। এই দেশত আমার আপন বলতে কাহই নাই। কই গেলি পিসিমণি? যাছ কে যাছ, জল নিয়ে আইসো। তোমরা এই নদীর ঘাটে কি করছেন? নদীর ঘাটত তোমরা কি এমনি ঘোরাফেরা করবাচ্ছেন না, এমনি কোনো কাজে আসছেন বিয়ানি? তোমাকে দেখিবা আছি। শোন রেখা, তোকে না মুই মনে প্রাণে খুব ভালোবাসো। মুইও তো খুবই ভালোবাসো গে। শোন রেখা, এই সমাজটা বড় অত্যন্ত খারাপ। এই খারাপটা এই কারণে, মুই হচ্ছে বড় লোকের ছোঁয়া আর তুই হচ্ছে গরিবের বেটি। অনেক সময় এই বিয়াও নামও দেওয়ার পারি, কিন্তু তোমার রূপে যে মুই পাগল, মুই তোর ছাড়া যে কখনোই কোনো কিছুই ভাবিবার পারো না। রেখা বিয়ানি, তোমরা সাজে পারি এরকম করি ঘুরি বেড়ান যখন, তখন মোর মনটা কেমন করে যেন আনচান করে ওঠে, আনচান করে ওঠে বিয়ানি। ভালোবাসা তো গুড়িয়ানি দেখলে হয়ে যাবে।
মুই ভালোবাসা করিয়া বিয়াও করিবার চাও রেখা, ভালোবাসা করিয়া বিয়াও করিবার চাও। কাজল দা, তোমরা হচ্ছে বড় লোকের বেটা আর আমরা হচ্ছি গরিব মানুষ। তোমার বাপ যদি শুনে যে এই গরিব ধনির ভালোবাসা চলেছে, তে তোমার বাপ কি এই ভালোবাসা মানি নেওয়ার পারিবে? কাজল দা শোনে রেখা, মুই যদি হনুমান হন হয় তাহলে বুকটা চড়িয়া যদি হনুমানের মতো দেখার পারিল হয়, যে হনুমানের হৃদয়ের যেমন রাম সীতা ছিল, আজি যদি তুমি বুকটা চিড়িয়া যদি দেখার মানু হয় রেখা, তাহলে দেখিল হয় যে মোর বুকের ভিতর তুই ছাড়া আর কেউ নাই, তুই ছাড়া আর কেউ নাই রেখা। তাই তো তুমি ভালোবাসিয়া বিয়ে করবার চাও। ধনী দরিদ্র একে কথায় কাহে, বিবাহার প্রেমে তেম জিয়াম বিবাহারি কি বাট। শোনে রেখা, এই ধনী দরিদ্রের ধারা কোনোদিন থাকিবে না। তোমার ভালোবাসা করিয়া বিয়াও করবার চাও রেখা, বিয়াও করবার চাও। শোনে রেখা, ওই মাঝে মধ্যে ব্যবসার কাজে ধনী মানুষের ঘরত জন্ম হওয়ার ফলে আজ ও বিভিন্ন জায়গায় চলে যাওয়ার হয় রেখা। তাই তোমরা কথা দিয়েছ রেখা, তোকে ছাড়া ওই যে কাউকে বিয়াও করবার পাও না, কাউকে বিয়াও করবার পাও না। শোনে রেখা, নাবালক নাবালিকা বিয়ে যদি হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা তো অনেক বড় হয়েছি, অনেক লেখাপড়াও করেছি, তাহলে ধনী দরিদ্রের কেন রেখা? ওই আসিল রেখা, ওই আসিল, এইলা দেখিলে হয়তো সমাজ নিন্দা বন্ধ করিবে। তাই রেখা, তুই এমন কোনো কাজ করো না যাতে মত ভুলি থাকিস রেখা, মত ভুলি থাকিস। ওই গেলি রেখা, ¡Gracias!
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মোর এখন সুখের সংসার পাই মোর নামে দুঃখী রাম ওই 71 সালের বাংলাদেশে যখন যুদ্ধ হয় তখন ওই মোর দিদি আর মোর ভাগ্নি আর মোর বোন জামাই দেশ ছাড়িয়ে ভারতের পথে যখন আসছে সেই সময় হানাদার বাহিনীর গুলিতে মোর ভগ্নি পতির বুকে সারা শরীরে ছিন্ন ভিন্ন হয়ে গেল তার শরীর আর মৃত্যুর কালে ঢলি পরিবার আগে বাংলাদেশ থেকে যখন ভারতের বর্ডারে আসিল তার আগে যখন গুলিতে ছাঁচড়া হয়ে গেল মোর ভগ্নিপতি তখন মোর ভগ্নিপতি মোর একমাত্র ভাগিনী রেখা আর মোর দুঃখিনী দিদি আর মোর দুঃখীরাম ওই দুঃখীরাম ওর ভগ্নিপতি কহিল দুঃখীরা তুই যত কর্তব্য দুঃখীরাম মোর আজি মৃত্যু অনিবার্য মোর মুখ শুকিয়ে এসেছে ওই চারিপাখে যেন শস্যের ফুল দেখে পাচ্ছ দুঃখী নাম রে তোর ভাগ্নি রেখার তুই মানুষের মতো মানুষ করিস তোর দিদিকে তুই ভালো করিয়ে দেখি তুই যদি একবেলা খাবার না পাস তখন তোর ভাগ্নি আর তোর দিদির কোনো যেন কষ্ট না পায় দুঃখী রাম তুই দেখিস হাতে তুলি দিতে দিতে মোর ভগ্নিপতি মৃত্যুর কলে টলি করি মোর দিদি গার মোর ভাগ্নিকে নিয়ে আসিনু এই ভারতের মাটি আসিয়া ওই জমিদারের বাড়ি ওই জমিদারের বেটা দিলে এক চিন্তা জমি সে এক চিন্তা জমি দেখা ছোট্ট কুটির ঘর বানিয়া মুই আর মোর দিদি আর ভাগ্নি আমরা বসবাস করি ভাইরে ভগবান বাংলাদেশে ছিল আমার অনেক জায়গা জমি আর এইতে আসিয়া হয়ে গেল পথের ভিখারি মোর ভাগ্নি রেখা অনেক লেখাপড়া করিছি অনেক ঘর পড়াইছি মোর ভাগিনীকে তাকে একটা ভালো ঘর ঘর দেখিয়া পিয়া দিবার পারি মোর ভগ্নি পতির মৃত্যু মাত্র শান্তিতে পায় শান্তি এরে মোর চোখের জল আসি গেল বিয়াও দিবার আগে মোর ভাগ্নিটা মতামত না খুব জরুরি তাই একটু ঠিকঠাক হয় না গো মা রেখা এমন কি বাবা মা আছে এমন কি অভিভাবক আছে যে তার বেটি বেটাকে নিয়ে বিয়ার কথা চিন্তা করে রেখা রেখা তুই কি কথা শুনাল রেখা তুই এমন কোন পরম করিব না যাতে তোর বাবার মৃত্যু আত্মা অশান্তিতে থাকে তোর মামা এই দুঃখী রাম যে তোর গলে পিঠে মানুষ করিয়া বড় করিছে লেখাপড়া করিছে পড়াইছু আর মোর মুখটা যেন পুরীর ছরকার না হয়ে থাকলি মামা মুই তো কথা দিন মামা মুই এমন কোনো কাজ করিম না যাতে মায়ে মামা তোমার কোনো মান সম্মান না যায় মামা শুনি দেখা
মুই তো এখন পথের ভিখারি, তাই বাংলাদেশের মাটি ছাড়ি আসিল, শেষবারের মতো প্রণাম জানিয়ে আসিল, অগো জননী জন্মভূমি শারদা দেবী গঙ্গোত্রী, মুই আজি ইন্ডিয়ার পথে গেলু মা, তারপরে ইন্ডিয়ান আসিয়া এক চিলতা জমিনে বসবাস করিল, হয়ে গেল ওই পথের ভিখারি, মা বাড়ি আজি রাত্রি 11টায় ঝলঝলিয়ে রেল স্টেশনের ট্রেন আসিবে, সেই ট্রেন ধরিয়া ওই ভিন রাজ্যে চলে যাব ভাগ্নি, তোর বাবা তুই ভালো করে থাকিস, যাতে ওই ভিন রাজ্য থেকে আসিয়া কষ্টে রোজগার করা টাকা জমা করিয়া তোর একটা ভালো ঘর পর দেখিয়া বিয়াও দিবার পারে। হ্যাঁ মামা হ্যাঁ, তোমরা কোনো চিন্তাই করবেন না মামা। শোন ভাগ্নি, মুই এখন যাচ ভাগ্নি, ওরে বাংলাদেশের মাটি তোকে ছাড়ি আসিল মা, আজি মুই এক চিন্তা জমিতে একটা ছোট্ট কুটির পানিয়া এই হত ভাগা করি এই দুঃখীরা বসবাস করিছিল, কিন্তু অভাবের তারায় আজি দিদির মায়া ভুলিয়া আজি রেখা মায়ের মা মায়া ভুলিয়া মুই চলিয়া জটিল রাজ্য কাজ করিবা, ওরে ভাগ্নি তুই ভালো করে থাকিস মাও, তোর শেষ প্রণাম নেওয়া, ভিন রাজ্যে চলে যাচ্ছে মা কাজ করিবা, এই গরিবের সংসার তুই দেখিস বিদায় বিদায় জননী জন্মাবস্ত করিয়াস মা, মা মাগো ওই ভিন রাজ্যে চলে গেল মা কাজ করিবা। মনে পড়ে যায় সেই কবিতার কথা গুলি মধুর, দেখিল সেদিন রেলি গুলি বলে আরে বাবু সাহেব তারে ঠেলে দিল নিতে ঠেলে, চোখ থেকে এল ঝোল মনে করিয়া জগৎ চুরিয়া মাপ খাবে দুর্বল, না 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 এই ঠে মর যে রেখা রাশির কথা, রেখা আসিলে মোর মনটা যেন এই ভাষণের পরিবেশ কত সুন্দর, কথা কইব রেখা কয়া ফেলো চোখ করিয়া, ওই মোর মামা না কথা দিছু মোর মামার মতামত ছাড়া আমি কাহাকে বিয়েও করিবার পারিম না কাজল, I'm not saying you're not.
কাজ
তাহলে কি এতদিন মন অনুমান সত্য? যাময় ভাবে শুধু তাই ওই গরিব ধনির প্রেম চলেছে সহ্য করি না ওরে ওরে শয়তানি ওরে 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 বদমাশ দুঃখী আপনার হয়ে আসর গেলে চাঁদ ধরিবার চায় এই স্বপ্ন তোর ভাঙি দিন এই স্বপ্ন তোর ভাঙি তারপরে হবে খেলা শুরু তারপরে একেবারে গোলা ধাক্কা দিয়া বাহির করে দিন যাতে স্বপ্ন দেখো রেখা সেই স্বপ্নটা হল মোর বাড়ি নাই ঘর নাই ছোট্ট একটা ঘর এইরকম পরিবেশ ঘর বাঁধিবার চাও রেখা এইরকম পরিবেশ ঘর বাঁধিবার চাও তাই কন্যা তোর মন পাবার জানলে কি ধন লাগে না তুই মো ভুলি যা তোর কি
Por favor, 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 por
দেবে রক্ত রক্ত আমাদের ভাবাইয়া অনুষ্ঠানের শেষেই দেখবেন মালদা জেলা থেকে আগত মিউজিক্যাল ড্যান্স হাঙ্গামা, মিউজিক্যাল ড্যান্স হাঙ্গামা বহিরাগত শিল্পী দ্বারা দেখবেন মিউজিক্যাল ড্যান্স হাঙ্গামা। বাবা বাড়ি থেকে নিবে।
ভালোবাসা